আমাকে যদি বঙ্গভয়ের মনোনয়ন দেয় তাহলে আমি বিসমিল্লা রহমান রাহিম নতুন চিন্তা নতুন শক্তি নতুন রাজনীতি দেশের চরম চরমক্রান্তি লগ্নে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অঙ্গীকার জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কৃষক শ্রমিক জনতা লীগ লীগের উদ্যোগে আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সুদীবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথেও বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বৃহত্তম ঘোষণা দিয়েছেন প্রয়োজনে আমরা তিনশো আসনে গামছা গামছাপতিকে নির্বাচন করব সেই আশায় আমি কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গালচার কালিয়াতি আসন আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়ন প্রত্যাশী তাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং প্রত্যাশা সমর্থন এবং সহযোগিতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমের বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তমের পিতা মাতার কবর জিয়ারত করে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আজকে থেকে আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করলাম আপনাদের সার্বিক সহায়তা এবং সমর্থন আমাকে যদি বঙ্গবীর মনোনয়ন দেয় তাহলে আমি কালিহাতিবাসীর সকল জনসাধারণ এবং কৃষক শ্রমিক জনতা লীগের যত নেতাকর্মী সহযোগী সংগঠন আছে তাদের সাথে একত্রে বসে একত্রে কথা বলে যেভাবে আমরা বিজয় চিনি আনতে পারি সেই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব এবং বঙ্গবীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা তৃণমূল পর্দা পর্যায়ে বার্তা পৌঁছে দেব যে বঙ্গবীর আমাদের মনোনয়ন দিয়েছে আমরা বঙ্গবীর কাদের সিদিকে বীরুত্তমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গামসার পতাকাতলে কালিহাতিবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আমি যদি না পাই মনোনয়ন তাহলে যাকে বঙ্গবীর কাদের দিকে বীরুত্তম মনোনয়ন দেবেন তার পক্ষে আমরা কাজ করব এবং বিজয় ছিনিয়ে আনবো এই প্রত্যাশা রাখছি সাত ওয়ার্ডের ডাক্তার মনির রুল ইসলাম তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়ন প্রত্যাশী এবং যদি দল মনোনয়ন দেয় আমরা কাঁধে কাঁধ মিলে তার সাথে কাজ করব। এবং বিজে ছিনে আনবো ইনশাল্লাহ আর যদি মনোনয়ন না দেয় তাকে যাকে দিবে আমার নেতা বঙ্গবীর আমরা তার পক্ষেই কাজ করব তার পক্ষেই গুড়ের জন্য সারা বাংলা এই সারা কালি হাতি আনাসে আমরা দৌড় পারবো প্রত্যেকটা গ্রামগঞ্জে যাব জনগণের কাছে ভোট চাব তারপরে ইনশাল্লাহ মাঠে কাজ করলে আমরা বিজয় সিনে আনতে পারবো ইনশাল্লাহ